আসসালামু আলাইকুম দিস খাজা ওয়েলকাম টু আর নিউ ভিডিও অন ফ্রিল্যান্সিং আমরা ফার্স্ট পার্ট ইতিমধ্যে আপনাদের সাথে শেয়ার করেছি যে একশোটি গুরুত্বপূর্ণ টাম বা ভকাবুলার এগুলো জানতে হবে ফ্রিল্যান্সিং এর নো দ্যাট অল দ্য থিংস অফ ফ্রিল্যান্সিং ইন ইংলিশ ফ্রিল্যান্সিং যাই কাজ করেন সব কিছুই আসে ইংরেজিতে তো আমাদের যারা গ্রাম থেকে শহর পর্যন্ত যারা আছেন যারা ফ্রিল্যান্সিংয়ে কাজ করতে চান তাদের অনেক সময় ইংরেজিগুলো পুরোপুরি অনেক সময় বুঝতে সমস্যা হতে পারে সেই জন্য আমরা একশোটি ট্রাম যেগুলো আপনার ফ্রিল্যান্সিংয়ে অপরিহার্য ফিল্যান্সিং শুরু করার জন্য সেখানে ভালো করার জন্য একশোটি ট্রাম বাছাই করে সহজ ভাষায় এমনভাবে ব্যাখ্যা করে দিচ্ছি যাতে আপনি একবার দেখে একবার শুনে আজীবন মনে রাখতে পারেন এবং ফিল্যান্সিংয়ে আপনি খুব ভালো করতে পারেন হাতে মাত্র আছে পাঁচ বছর দু সালের মধ্যে পৃথিবীর সবচেয়ে বড় জব মার্কেট হবে ফিল্যান্সিং করোনার আগে এবং পরে একটু দেখুন ফিল্যান্সিংয়ে এখন কত গুণ বেড়েছে কয়েকশো গুণ বেড়েছে এবং ফিল্যান্সিংয়ের কাজ এত বেড়েছে যে এখন এহেন কোনো কাজ নাই যে ফ্রিল্যান্সিংয়ে করা যাচ্ছে না আপনি ফর্মাল কাজ করছেন নো প্রবলেম ফ্রিল্যান্সিংয়েও আপনি কাজ করতে পারবেন অনেক মানুষ করছে কাজেই প্রতিযোগিতা অনেক বেড়েছে সুতরাং এই প্রতিযোগিতা টিকে থাকার জন্যই আমাদের এই ভিডিওটি আপনাদের উদ্দেশ্যে আমরা তৈরি করেছি যাতে আপনি খুব ভালোভাবে জেনে শুনে এই প্রতিযোগিতার মাঠে নামতে পারেন এবং ভালো করতে পারেন দ্বিতীয় পর্ব শুরু করার আগে যেমন কয়েকটি টার্ম বলতে পারি ফিল্যান্সিং কি ফিল্যান্সার কারা পোর্টফোলিও কি জিনিস কী বুঝায় ফিল্যান্সিংয়ে কন্টেন্ট রাইটিং কি ডাটা এন্ট্রি কি মার্কেটিং কি ডিজিটাল মার্কেটিং কী অপটিমাইজেশন কি লিড জেনারেশন কি কাস্টম অডিয়েন্স কাকে বলে ইনফোগ্রাফিস কি কীওয়ার্ড কি রিলেটেড কিওয়ার্ড কি গিগ ওয়ার্কার্স কারা গিগ প্রোফাইল বলতে কী বুঝায় নিস সিলেকশন কী বুঝায় ইনফ্লুয়েন্স কি বোঝায় ইনফ্লুয়েন্স কীভাবে করতে হয় এসব নিয়ে আমরা বিস্তারিত বলেছি প্রথম পর্বে দ্বিতীয় পর্বের টার্মগুলো অসাধারণ এবং অবশ্যই দরকারি অপরিহার্য ফিল্যান্সিং করার জন্য যেমন আমরা আজকে শুরু করব ডেটা স্ক্র্যাপিং দিয়ে তারপর সেখানে থাকবে অ্যাফিলিয়েটেড মার্কেটিং কভার লেটার টার্গেট অডিয়েন্স টার্গেট ক্লায়েন্ট শোকেসিং স্কিল সেট এই ধরনের অসাধারণ সব টার্ম যেগুলো ফ্রিল্যান্সিংয়ে বোঝা খুবই দরকার এবং বুঝতে পারলে পরিপূর্ণভাবে বুঝতে পারলে আপনার কোনো সমস্যা হবে না আপনি কাজ করে এগিয়ে যেতে থাকবেন এবং সফল হবেন তো বরাবরের মতো তো একটি বিশেষ অনুরোধ করতে হয় প্লিজ সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল টেকিরা টক্স ইটস ইয়ার চ্যানেল তো চলুন শুরু করি পার্ট টু ডেটা স্ক্র্যাপিং দিয়ে ডেটা স্ক্র্যাপিং ফিল্যান্সিংয়ে আরেকটি বড় কাজ হচ্ছে ডেটা স্ক্র্যাপিং স্ক্র্যাপ মানে জানেন যে এলোমেলো বর্জ্য সে গার্বেজ ডেটা স্ক্র্যাপিং বা ওয়েব স্ক্র্যাপিং দুটোই আছে এর মানে হচ্ছে যে অনেক ডেটা আছে কিংবা ওয়েবে প্রচুর তথ্য আছে সেখান থেকে মূল তথ্যগুলোকে কিভাবে আপনি সংগ্রহ করবেন এটাই হচ্ছে ডেটা স্ক্র্যাপিং এবং ওয়েব স্ক্র্যাপিং যদিও অনেক সফটওয়্যার আছে তারপরেও এর উপর প্রচুর কাজ আছে ডেটা স্ক্র্যাপিং অর্থাৎ প্রচুর তথ্যের মধ্যে থেকে দরকারি তথ্যগুলোকে গুছিয়ে সুন্দর করে দেয়া সেটা হচ্ছে ডেটা স্ক্র্যাপিং এ আমরা আরেকটি কথা অহরহর শুনি সেটি হচ্ছে স্কিলস স্কিলস ছাড়া আসলে কোনো কিছু করা যায় না এ কোনো দরজাই খুলবে না যদি দক্ষতা না থাকে কারণ দক্ষতা কি জিনিস আপনি যেই কাজ করবেন সেই কাজটা আপনি কতটা ভালো পারেন সেটি হচ্ছে দক্ষতা আপনাদের ফাঁকে আমি বলে রাখি যেহেতু আমি একজন ট্রেনার তো নলেজ এবং স্কিলের মধ্যে তফাৎ কী নলেজ হচ্ছে জ্ঞান স্কিলস হচ্ছে দক্ষতা তো নলেজকে পরিচর্যার মাধ্যমে অনুশীলনের মাধ্যমে আয়ত্ত করাই হচ্ছে স্কিল লাইক আমরা ইংরেজি অনেক শব্দ জানি অনেক লিখতে পারি কিন্তু বলতে পারি না কারণ বলতে পারাটা হলো স্পোকেন ইংলিশ হচ্ছে একটা স্কিল অর্থাৎ আপনি ইংরেজি অনেক জানেন কিন্তু যদি বলার অনুশীলনটা না করেন তাহলে কোনো দিনই বলতে পারবেন না সেজন্য দেখবেন অনেক মানুষ ইংরেজি প্রচুর জানে লিখতে পারে শব্দ জানে কিন্তু বলতে পারে না তার মানে তার বলার স্কিলসটা নাই বলার স্কিলের জন্য কি করতে হবে অনুশীলন করতে হবে অর্থাৎ কোনো জিনিসকে জ্ঞানকে অনুশীলনের মাধ্যমে রপ্ত করার নামই হচ্ছে স্কেল ফিলিংসিকে আপনার প্রোফাইল খুব দরকার আসলে প্রথম থেকে থাকে এটা আমরা ইচ্ছে করেই মাস্কেনে নিয়ে এসেছি প্রোফাইল মানে আপনার পরিচিতি এক নজরে আপনি কে এটাই হচ্ছে পরিচিতি সহজ কথা প্রোফাইল আপনার সোশ্যাল মিডিয়াতে দেখেন ফিল্যান্সেঙে দেখেন সব জায়গায় প্রোফাইল খুব গুরুত্বপূর্ণ সেটা লিঙ্কডিন হতে পারে সেটা ফিল্যান্সে বিভিন্ন ওয়েবসাইটে হতে পারে সোশ্যাল মিডিয়াতে হতে পারে অর্থাৎ এক নজরে আপনাকে দেখা হু আর ইউ আপনি কে আপনার এই প্রোফাইল দেখে কিন্তু একটা মানুষ সম্পর্কে আমরা ধারণা পেয়ে যাই কাজেই এ আপনার প্রোফাইল বা পরিচিতি তৈরি ক্ষেত্রে খুব সতর্কভাবে থাকতে হবে এবং ভালোভাবে প্রোফাইল তৈরি করতে হবে ওভারভিউ ওভারভিউ এটি একটা ফিলেন্সিং একটা বড়ো কাজ কোনো একটা বিষয়ের ওভারভিউ তৈরি করা এটা হতে পারে আবার আপনার সম্পর্কে ওভারভিউ তৈরি করা হতে পারে এটি মানে হচ্ছে সামগ্রিক পর্যালোচনা করা নানা দিক থেকে একটি বিষয়কে বিচার বিশ্লেষণ করা এটি হচ্ছে ওভারভিউ ফিলেন্সিং একটি বড়ো চ্যালেঞ্জ হচ্ছে পেমেন্ট ম্যাথড পেমেন্ট ম্যাথডে আপনি কি ব্যাঙ্কে দেবেন নাকি কার্ডের মাধ্যমে দিবেন সেটি আপনাকে বলে দিতে হবে এবং বাংলাদেশে ফিনান্সাদের একটি বড় চ্যালেঞ্জ হলো যে সাধারণত ক্লায়েন্টরা ব্যাংকে পাঠাতে চান না তারা কার্ডে পাঠাতে চান তো সেটা নিয়ে দীর্ঘদিন আলাপ আলোচনা চলছে এখন পুরোপুরি সমাধান হয়নি প্রজেক্ট পিরিয়ড আপনাকে জানতে হবে যে আপনি যে কাজটি করছেন সেটা হতে পারে ছোট একটি প্রজেক্ট বড় প্রজেক্ট যাই হোক না কেন সেই কাজটি কত দিনের কত দিনে আপনি কবে শুরু করবেন এবং কবে শেষ করবেন কত দিনের সেটা এক মাসে তিন মাসে সাত দিনের পাঁচ দিনের পঞ্চাশ দিনের এটি আপনাকে নির্দিষ্ট করতে হবে যেটাকে বলা হয় প্রজেক্ট পিরিয়ড টাইম ট্র্যাকার টাইম ট্র্যাকারটা অনলাইনে খুবই পরিচিত সেটি সফটওয়্যার প্রজেক্ট হতে পারে যে কোনো প্রজেক্ট তৈরির ক্ষেত্রে আমাদের টাইম ট্র্যাকার লাগে অর্থাৎ আমাকে যদি তিন মাসে শেষ করতে হয় তাহলে কখন কতটুকু কাজ শেষ হবে আমরা সেটা বুঝবো কীভাবে সেটার জন্য অনেক ধরনের সফটওয়্যার আছে ম্যানুয়ালিও করা যায় যে আপনি চার পাঁচজন মিলে যদি করেন তাহলে কে কখন কতটা কাজ করবে এটা হচ্ছে ওয়েবের টাইম ট্র্যাক আর বোঝায় এবং পুরো কাজটা শেষ করতে হলে আসলে সময় সময় ভাগ করতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে ট্র্যাকিং করতে হবে যে যে সময় যে কাজটা হওয়ার কথা সেটি হয়েছে কিনা না কাভার লেটার কাজের জন্য যে আবেদন করি আমরা তখন একটা কাভার লেটার দিতে বলা হয় এবং কাভার লেটার খুব গুরুত্বপূর্ণ একটু আগে বলছিলাম যোগাযোগ দক্ষতার কথা ইনফ্লুয়েন্স করার কথা ইনফ্লুয়েন্স কীভাবে করবেন আপনি এই যে কাভার লেটার সুন্দরভাবে লিখলে তাকে ইনফ্লুয়েন্স করা যায় তো কত সুন্দর করে লিখলে আপনি তাকে আগ্রহ সৃষ্টি করতে পারবেন সে আপনাকে কাজ দিবে সেটা হচ্ছে কাভার লেটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কাভার লেটার হচ্ছে একটি চিঠি কথা যে আমি এই এই কাজ পারি আপনার এই কাজটা আমি করতে চাই আমি কাজটি কেন করতে চাই এটি কিন্তু কাভার লেটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যেটি বিবরণীতে না দিয়ে বুলেটে দেওয়া ভালো যে আমি এই এই টাইপের কাজ করেছি আপনার এই কাজটি আমি করতে পারবো এই কাজের আমার এই অভিজ্ঞতা আছে আমি এতগুলো কাজ করেছি এই ধরনের ওখানে লিঙ্ক দিতে পারেন যে সে পারলে যেন চেক করেও নিতে পারে কভার লেটার আপনি একটা লিঙ্কও দিয়ে দিতে পারবেন কোনো সমস্যা নেই কভার লেটার খুব স্পষ্ট করে বলতে হবে ক্লায়েন্ট আপনাকে সেই কাজটি কেন দেবে আপনি সেটি বুঝিয়ে দেবেন যে আমি এই কাজটি সবচেয়ে ভালো পারবো সেটি আপনি যুক্তি দিয়ে পয়েন্ট আকারে যুক্তি আকারে তথ্য দিয়ে প্রমাণ দিয়ে আপনি বলবেন ইয়েস আমি এই কাজ করেছি এই কোম্পানির কাজ করেছি সো ইউ ক্যান ট্রাস্ট অন মি তো কাভার লেটার যেটা বলছিলাম কাজ পাওয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এক কাবার লেটার মাধ্যমে আপনি আপনার কাজটিকে নিশ্চিত করতে পারেন আবার অনেকে ভালো কাজ জানার সাথে কাবার লেটার ঠিকভাবে লিখতে না পারার কারণে কাজ পায় না ভেরিফিকেশন ভেরিফিকেশন ছাড়া তো আসলে কোনো কিছুই হবে না আপনার সপ্তি ভেরিফাই করা হবে লাইট আপনার ব্যাংকের তথ্য থেকে শুরু করে আপনার এনআইডিও ভেরিফাই করা হতে পারে আপনি যে তথ্যগুলো দিয়েছেন পোর্টফোলিওতে সেগুলো সত্যি কিনা অর্থাৎ সত্য 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 মিথ্যা যাচাই করা এটা হচ্ছে ভেরিফিকেশান এটা সবাই করে থাকে আবার আপনি কি দেখেন না বলে যে আর ই রোবট আর ম্যান সেটাও চেক করার অনেক পদ্ধতি আছে এবং আপনার এনআইডি চেক করা হতে পারে আপনার সাথে কথা বলা হতে পারে আপনি আসলে যে নাম দিয়েছেন সেই নামের মানুষটি আপনি কিনা সেটাও তারা ভেরিফাই করে দেখবে আবার আপনি পোর্টফোলিওতে রেখেছেন যে কাজগুলো আপনি করেছেন আপনার প্রোফাইলে সেগুলো আপনি করেছেন কি না সেগুলোও ভেরিফাই করা হতে পারে ভেরিফিকেশান মানে হলো সহজ কথা আপনার দেয়া তথ্যের সত্য মিথ্যা নির্ধারণ সেখানে আসলে খুবই সত্যবাদী থাকা দরকার সেখানে মিথ্যার আশ্রয় নিলে পরবর্তীতে আসলে লাভ হয় না মহাবিপদ হয় ইন্ট্রোডাকশন সংখ্যাপেটেক ইন্ট্রো বলে অর্থাৎ আপনার সংক্ষিপ্ত পরিচিতি টার্গেট অডিয়েন্স আমরা বলেছিলাম পৃথিবীতে প্রত্যেকটা পণ্যের টার্গেটের অডিয়েন্স আলাদা একই জনের জন্য একই জিনিস দরকার আপনার জন্য কোন পণ্যটি দরকার সেটি আপনাকে নির্ধারণ করতে হবে প্রত্যেকটা কাজের প্রত্যেকটা পণ্যের টার্গেট অডিয়েন্স কিন্তু আলাদা এক একটা পণ্যের জন্য এক এক ধরনের মানুষ পৃথিবীতে একই পণ্য তো সবাই কিনবে না একই সার্ভিস সবাই নেবে না যেমন আপনি যে কাজটা পারেন সেই কাজের টার্গেট অডিয়েন্স কারা আগে সেটি সিলেক্ট করতে হবে টার্গেট অডিয়েন্সের পরে আসে টার্গেট ক্লায়েন্ট এই যে একটু আগে আমরা বলছিলাম লিড জেনারেশান লিড জেনারেশনের কাজকে লিড জেনারেশান কাজ হচ্ছে এই টার্গেট অডিয়েন্সকে টার্গেট ক্লায়েন্টে কনভার্ট করা অর্থাৎ যারা আপনার সম্ভাব্য গ্রাহক হতে পারে তাদেরকে সত্যিকারের গ্রাহকে পরিণত করা হচ্ছে লিড জেনারেশান একটি বড়ো কাজ যখন আপনার ক্লায়েন্ট হয়ে গেলো তখন তাদেরকে আপনি বলতেছেন টার্গেট ক্লায়েন্ট শোকেজ শোকেজ হচ্ছে আমরা কী করি শোকেছে জিনিসপত্র আমার ঘরে কী কী কোকারেজ আছে সুন্দর করে সাজায় রাখি তেমনি আপনাকে আপনার কাজে শোকেস করতে হবে তার মানে হলো আপনার কাজগুলোকে সুন্দরভাবে সাজিয়ে দেখাতে হবে আপনি কত সুন্দর কাজ পারেন কত ভালো কাজ করেন যে যত নিজেকে ভালো শোকেস করতে পারে তার কাজে শোকেস করতে পারে তার কাজ পাওয়ার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি আপনারা দেখেন না সেটা যে কোনো পণ্য হোক শাড়ি হোক যেটাই হোক কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনার ছবিতে আসে ছবি দেয় এই হচ্ছে শোকেস অনলাইনে শোকেসের মানে হচ্ছে আপনি কত সুন্দর করে আপনার কাজগুলোকে যে জিনিসটা আপনি বিক্রি করতে চান সেটি সার্ভিস হোক সেটি পণ্য হোক সেটিকে কত সুন্দর করে সাজিয়ে হাজির করবেন পার্ট টাইম এবং ফুল টাইম এটি একটি বিষয় আছে মানে অনেক সময় আমরা আমাদের কাজের জন্য পার্ট টাইম করতে পারি এখন ফিলেন্সিং আসলে বেসিক্যালি পার্ট টাইম ইটস নট ফুল টাইম পার্ট টাইম মানে হচ্ছে সাময়িক আর ফুল টাইম হচ্ছে আসলে স্থায়ী সহজ কথা ফিলেন্সিংয়ে আমরা আরেকটি কথা শুনে থাকি সেটি হচ্ছে স্কিল সেট স্কিল সেট কিছুই না স্কিল সেট মানে হচ্ছে প্রত্যেকটা কাজের জন্য কতগুলো দক্ষতা লাগে জ্ঞান লাগে অভিজ্ঞতা লাগে আপনি গ্রাফিক্সের যে স্কিল সেট লাগবে কন্টেন্ট রাইটিংয়ের স্কিল সেট কিন্তু আলাদা হবে আবার ইন্টেরিয়র ডিজাইনের স্কিল সেট আলাদা হবে অর্থাৎ প্রত্যেকটা কাজের জন্য তিনটা জিনিস অবশ্যই লাগে জ্ঞান দক্ষতা এবং অভিজ্ঞতা এই তাকে স্কিল সেট বলা হয় এবং এক একটা কাজের জন্য অনেক ধরনের দক্ষতা লাগে অনেক ধরনের স্কিল লাগে যেমন আপনাদের আমি একটা সহজ কথা বলি ইমেল লেখার জন্য অন্তত পাঁচ ধরনের স্কিল লাগে এই পাঁচ ধরনের স্কিলকে একসাথে বলা হবে স্কিল সেট ইমেল লেখা খুব সহজ মনে হয় আসলে সেটি নয় ইমেল লেখার জন্য অনেক ধরনের দক্ষতা লাগে ধরেন যে আবার একজন ম্যানেজার একজন ম্যানেজারে দেখা যাচ্ছে বিশ পঁচিশ ধরনের স্কিল লাগে তাহলে এই বিশ পঁচিশটা স্কিলকে একসাথে কী বলা হবে স্কিল সেট রিলেন্স আরেকটি জনপ্রিয় বিষয় হচ্ছে আসলে সুইফট কোড সুইফ কোডটা কি যে আপনি যদি কার্ডে টাকা না নিতে পারেন তাহলে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবেন প্রত্যেকটা দেশের একটা আলাদা সুইপ কোড থাকে যাতে আপনার টাকাটা সেই দেশের অ্যাকাউন্টে যেতে পারে তো যেমন বাংলাদেশের সুইপ কোড আলাদা প্রত্যেকটা ব্যাংকের জন্য বাংলাদেশের সুইপ কোড আছে সেই সুইপ কোড দিলে টাকাটা প্রথমে বাংলাদেশে আসবে তারপর আপনার অ্যাকাউন্টে চলে যাবে যে যেই দেশের মানুষ সেই দেশের একটা কোড থাকে টাকা ট্রান্সফারের জন্য এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে এটি হচ্ছে সুইপ্ট কোড এক্ষেত্রে ফিল্যান্সের একটা বড় চ্যালেঞ্জ আছে যার কিন্তু যারা গুগলে কাজ করেন বা ইউটিউবে কাজ করেন তাদের জন্য এটা বেশ সুবিধাজনক সুইপ কোডটা দিলেই টাকা সুন্দর করে আপনার অ্যাকাউন্টে চলে আসছে ডকুমেন্টেশন ডকুমেন্টেশন একটি বড় কাজ এলোমেলো কাজগুলোকে সুন্দর করে ডকুমেন্টেড করা অর্থাৎ সুবিন্যস্ত করা যেটাকে মানা যেটাকে বাংলায় বলা হয় অনুলিপিবদ্ধকরণ তো বাংলাটা একটু কঠিনই আছে তার চেয়ে সহজ কথা হলো আপনার যত ডকুমেন্টস আছে আর্টিকেল আছে বইয়ের তথ্য আছে ডাটা আছে সেগুলোকে সুন্দর করে সাজানো পরপর সাজানো যখন কোনটা আগে দরকার সেটাকে আগে রাখা কোনটা পরে দরকার সেটাকে পরে রাখা যাতে আপনি যাওয়া মতে এটি পান ডকুমেন্টেশানের একটি বড় সুবিধা হচ্ছে উদ্দেশ্য হচ্ছে যে আপনি যেই জিনিসটা চাচ্ছেন সেটি যেন সামনে থাকে এবং যে জিনিসটা চাইবেন সেটি জন্য সহজে পেতে পারেন প্রক্রিয়াটা এমনভাবে সাজানো থাকবে পুরো ডকুমেন্টসের মধ্যে আপনি কোনো একটা ডকুমেন্ট চান সেটা চট করে আপনি বের করতে পারবেন বেসিক কম্পিউটার স্কিলস এটা তো লাগবেই ফিল্যান্সিং একদম শুরুতে যেই স্কিলটি দরকার আপনি বেসিক কম্পিউটার স্কিল যেমন ইন্টারনেট ব্রাউজিং করতে পারেন কি সার্চ করতে পারেন কিনা আপনি এমএস ওয়ার্ড বা এক্সেল এই কাজগুলো আপনি পারেন কিনা তো এগুলোকে সাধারণত বেসিক কম্পিউটার স্কিলস বলা হয় স্টার্টিং গাইডলাইন এই যে ফিল্যান্সিং আপনি কিভাবে শুরু করবেন বা ইউটিউব কিভাবে বানানো শুরু করবেন ইউটিউবে ভিডিও তো এই যে প্রথমে একটা গাইডলাইন পেলে কিন্তু খুব ভালো হয় তাহলে মানুষ ঠিকভাবে তার যাত্রাটা শুরু করতে পারে তো ফিল্যান্সিংয়ের ক্ষেত্রে আপনারা যেটা ফ্রিল্যান্সিং শুরু করবেন যেমন এই ওয়ার্ডগুলা এই টার্মগুলো জানার পর আপনি গাইডলাইন সার্চ করতে আপনার সুবিধা হবে সেই গাইডলাইন ফলো করে কিন্তু আপনি এগুতে পারবেন এবং গাইডলাইনটা বুঝতে গেলেও এই টার্মগুলো এই ওয়ার্ডগুলো আপনার জানা থাকতে হবে প্রোডাক্ট রিভিউ করা আরেকটি বড় কাজ মানে কোনো একটা পণ্যের পর্যালোচনা করে আপনি লিখবেন এখন এই লেখার মাধ্যমে কিন্তু অনেক টাকা পাওয়া যায় কোনো একটা প্রোডাক্টে রিভিউ করে আপনি যদি পোস্ট করেন আপনার পপুলার ব্লগে বা কোথাও সেখান থেকে টাকা আয় করে করা যায় যারা পণ্য তৈরি করে তারা কিন্তু প্রোডাক্ট রিভিউ দিয়ে দেয় তাদের পণ্যের সাথে সেই রিভিউটা কারা লেখে এই সুন্দর করে যারা রিভিউ লিখতে পারে তাদের আয় কিন্তু অনেক অনেক আয় সুতরাং পণ্যের বিবরণী সুন্দরভাবে লেখা এটি আসলে একটা মার্কেটিং টুলস হিসেবে ব্যবহৃত হয় এই অনলাইন মার্কেটিংয়ের ক্ষেত্রে এবং এটার প্রচুর জায়গা আছে ফিল্যান্সিংয়ের একটি বড়ো কাজ হচ্ছে এফিলিয়েটেড মার্কেটিং যেটা আমরা প্রচুর শুনে থাকি এফিলিয়েটেড মার্কেটিং কিছুই না অন্যের হয়ে আপনি পণ্য বিক্রি করবেন আপনি একটা কমিশন পাবেন যেমন ধরো যাক অ্যামাজনের অনেক পণ্য বিক্রি করে অ্যামাজন যদি আপনার মাধ্যমে আপনার ওয়েবের মাধ্যমে বা আপনার রেফারেন্সের মাধ্যমে কোনো জিনিস বিক্রি করে থাকে সেখান থেকে আপনি একটি অংশ পাবেন এই অন্যের জিনিস বিক্রি করে দেয়া আর সেটি হচ্ছে ভাদ্রভাষায় সুন্দর ভাষায় অ্যাফিলিয়েটেড মার্কেটিং আর্টিকেল আর্টিকেল তো নানা বিষয়ের উপর হয় বিষয়বস্তু বা কোনো একটা বিষয়ের উপর বর্ণনা লিখলেন কোনো একটা বিষয়কে নিয়ে আপনি লিখলেন এটি হচ্ছে আর্টিকেল সেটা আপনার ভ্রমণ হতে পারে পণ্য হতে পারে নানা কিছু হতে পারে হেলথ ইস্যু হতে পারে অর্থনীতির ইস্যু হতে পারে তো এই লেখালেখি এতে কিন্তু বেশ আয় যারা ভালো আর্টিকেল লিখতে পারেন যাদের লেখালেখির হাত আছে তাদের আয় কিন্তু প্রচুর এখন আর্টিকেলটা আপনি কোথায় লিখবেন আপনি কোনো অন্যের ওয়েবসাইটে লিখতে পারেন অন্যের পত্রিকায় লিখতে পারেন আবার নিজের ব্লগও লিখতে পারেন এই ব্লগ মানে হচ্ছে যেখানে আপনি আপনার নিজস্ব চিন্তা ভাবনাগুলো নিজস্ব লেখাগুলা সুন্দর করে লিপিবদ্ধ করে রাখেন একের পর এক আর্টিকেল লিখতে থাকেন এবং সেগুলো একটা জায়গায় পাওয়া যায় তো পুরো বিষয়টাকেই বলা হয় আপনার ব্লগ সাধারণত আর্টিকেলের জায়গায় ব্লগটা মোর টার্গেটেড অডিয়েন্স হয় মোর ফোকাসড হয় কনসাইজ হয় ছোট হয় এবং আপনার দর্শকরা যেন বা পাঠকরা যেন বুঝতে পারে সেটা হয় এবং ব্লগ যে শুধু লেখা সেটা না আজকাল ভি ব্লগ বলা হয় যেটাতে আপনি ভিডিওর মাধ্যমে বর্ণনা করতে পারবেন এবং সেটা দিতে পারবেন টাইটেল এই টাইটেল একই জায়গায় এক এক রকম টাইটেল হতে পারে আপনার কাজের টাইটেল হতে পারে আবার ক্যাপশনও হতে পারে যেমন ইউটিউবের শিরোনাম কি। যেমন থামলে আমরা কি করি থামলেনে আমরা শিরোনাম লিখি সো টাইটেল আপনারা সব জানেন প্রত্যেকটা কাজের একটি শিরোনাম থাকে প্রত্যেকটা আর্টিকেলের প্রত্যেকটি বিষয়বস্তুর আমরা এটা শিরোনাম দিয়ে থাকি শিরোনামটি খুব গুরুত্বপূর্ণ এবং কিওয়ার্ডের দিকে একটু খেয়াল করতে হবে শিরোনাম দেওয়ার সময় আপনার যে কোনো কাজে যে টাইটেল দিতে হয় টাইটেল কিন্তু অনেকভাবে চর্চা করতে হয় চার পাঁচটা টাইটেল দেওয়ার পরে শিরোনাম দেওয়ার পর কোনটি আসলে আপনার ক্লায়েন্ট বা দর্শক বা শ্রোতা বা যারা ইন্টারনেট ব্যবহার করি তাদের কাছে পছন্দ হতে পারে সেই ধরনের শিরোনাম দিতে হবে সেই কারণে টাইটেল এখন খুবই গুরুত্বপূর্ণ ফর্ম্যাট ফর্ম্যাট মানে হচ্ছে এক সোজা ধাঁচ মানে কিভাবে কাজ করবেন তার একটি ফর্ম দরকার ফর্মে কি কি থাকে সেটাকে আমরা ফর্ম্যাট বলি ফর্ম্যাট বলতে সাধারণত বুঝায় আসলে রো এবং কলাম কিওয়ার্ডস নিয়ে আমরা কথা বলেছি ফিল্যান্সিংয়ে আরেকটি বিষয় হচ্ছে রিলেটেড কিওয়ার্ডস কিওয়ার্ডস তো অনেক থাকতে পারে অনেক গুরুত্বপূর্ণ কিওয়ার্ডস আছে একটি পণ্যের জন্য যেটা গুরুত্বপূর্ণ কিউওয়ার্ডস আরেকটির জন্য সেটা একদমই অগুরুত্বপূর্ণ হতে পারে কাজেই রিলেটেড কিওয়ার্ডস বলতে একটি টার্ম আছে রেলোভেন্ট অর্থাৎ প্রাসঙ্গিক কিওয়ার্ডসগুলো আপনি দিতে পারছেন কি না সেই ক্ষেত্রে অর্থাৎ প্রত্যেকটা পণ্যের প্রত্যেকটা সার্ভিসের আলাদা আলাদা কিওয়ার্ড থাকবে সেটিকে আমরা বলছি রিলেটেড কিওয়ার্ডস ট্রাফিক অনলাইনে ট্রাফিক একটি জনপ্রিয় শব্দ এরা হচ্ছে প্রবাহ মানে আপনার ট্রাফিক ভলিউম কত অর্থাৎ কত মানুষের কাছে সেটি পৌঁছাচ্ছে সেটি ফ্লো কেমন করছে তবে এই ট্রাফিকটা যদি টার্গেটের ট্রাফিক হয় এবং টার্গেটের ট্রাফিকিং যদি বড় হয় তাহলে আপনার বিক্রির সম্ভাবনা আয়ের সম্ভাবনা অনেক বাড়বে ট্রেন্ড যেমন একসময় ট্রেন্ড ছিল গ্রাফিক্স এবং ইলাস্ট্রেটারের প্রচুর কাজ সবাই করতো এখন তো এখন আরও শত শত হাজার হাজার কাজ চলে আসছে যেমন এক সময় অনেকে করতো না এখন করছে ট্রেন্ড হয়ে যাচ্ছে তাই ফিলেন্সিং কিন্তু একটি অপার সম্ভাবনা আপনার যদি স্কিল সেট থাকে যেটাতে স্কিল সেট আছে সেটা অনুযায়ী নেমে পড়ুন আপনি ফর্মাল কাজ করছেন কোনো সমস্যা নেই ফর্মাল কাজের সাথে এখন অনেকই অনেকেই কাজ করছে এবং অনেক সময় অনেকে ফর্মাল কাজও ছেড়ে দিচ্ছে এবং ভবিষ্যতে কিন্তু সবাই ফিল্যান্সিং করবে কাজেই বসে থাকার উপায় নেই এখনই শুরু করুন আপনি অনেকক্ষণ যাবতে ভিডিওতে দেখেছেন এবং শুনেছেন সেজন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও দেখাবে কথা হবে ইনশাআল্লাহ সালামু আলাইকুম